নমস্কার এখন বিশ্ব বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি জয়িতা এই সবচেয়ে বড় খবর এবার করোনা পরিস্থিতি মোকাবেলায় এক নয়া সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র এবার তিনি সর্বদল বৈঠক ডাকলেন আগামী বুধবার আট এপ্রিল সর্বদল বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল এগারোটার সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সমস্ত বিরোধী দলের নেতাদের সঙ্গে কনফারেন্স করবেন বৈঠক করবেন বলে জানা গিয়েছে এবং এই বৈঠক তিনি বলেছেন যে যেখানে আছেন যেভাবে আছেন সেখানেই থাকবেন সেখান থেকে ভিডিও কলের মাধ্যমে তিনি এই কনফারেন্স করবেন এর আগে আমরা দেখেছি প্রধানমন্ত্রী ক্রীড়া ব্যক্তিত্বদের সঙ্গে এভাবে ভিডিও কনফারেন্স করেছেন তাছাড়াও তিনি তার প্রিয় কাশির বাসিন্দাদের সঙ্গে সেখানকার বিশিষ্ট মানুষদের সঙ্গেও ভিডিও কনফারেন্সে পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবার বিরোধী দলের নেতাদের সঙ্গে তিনি ভিডিও কনফারেন্স করে করোনা পরিস্থিতির মোকাবেলায় একটা রূপরেখা তৈরি করতে চাইছেন বলে খবর কিন্তু হঠাৎ করে তিনি বিরোধী দলের নেতাদের সঙ্গে কেন বৈঠক করতে চাইছেন রাজনৈতিক মহলের মতে মোদীজির কয়েকটি সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কয়েকটি সিদ্ধান্তের বা বলা যায় কয়েকটি কর্মসূচির খুব বেশি মাত্রায় সমালোচনা করছেন বিরোধীরা প্রথমত তার যে দেশজোড়া জনতা কারফিউয়ের দিন তিনি যে পাঁচটার সময় অভিবাদনের জন্য হাততালি দিতে বলেছিলেন সেই ঘটনার সমালোচনা হয়েছে সেই কর্মসূচির সমালোচনা করেছেন এমনকি আগামী পাঁচই এপ্রিল রবিবার রাত নটার সময় তিনি যে আলো জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে ঘরের আলো বন্ধ করে মোমবাতি বা প্রদীপ বা মোবাইলের আলো জ্বালিয়ে যে একতার বার্তা শক্তি জাগ্রত করার বার্তা দিতে বলেছেন এই ঘটনার এই কর্মসূচিরও অত্যন্ত বিরোধিতা করেছেন অত্যন্ত সমালোচনা করেছেন বলা যায় সমস্ত বিরোধী দলের নেতৃত্ব কেউ কেউ বলেছেন তার এই প্রস্তাবের মধ্যে যে দেশ জুড়ে মানুষ খেতে পাচ্ছে না শ্রমজীবী মানুষ দিন আনা দিন খাওয়া মানুষ তাদের রোজগার কী হবে তার কোনো দিশা নেই তার কোনো কথা সেখানে তিনি বলছেন না প্রধানমন্ত্রী ভিডিও বার্তায় আসছেন এবং এসে একটা করে মানে নজিরবিহীন অভূতপূর্ব কর্মসূচির ঘোষণা করে চলে যাচ্ছেন অথচ ভারতের অর্থনীতির ওই অবস্থা সে বিষয়ে কোনো দিশা দেখাচ্ছেন না প্রধানমন্ত্রী এমন কি এই একুশ দিনের যে তিনি লকডাউন দেশজোড়া ঘোষণা করেছেন তার প্রায় চোদ্দ দিন অতিক্রান্ত হতে যায় এই অবস্থায় দাঁড়িয়ে কি পরিস্থিতি করোনা পরিস্থিতি কি অবস্থায় দেশ রয়েছে এখন যখন তিনি এই ঘোষণা করেছিলেন লকডাউনের তখন থেকে এখন পর্যন্ত আক্রান্তের কি সংখ্যা মৃতের কি সংখ্যা কতটা ছড়িয়েছে এই বিষয়ে কোনো কথা না বলে তিনি বিভিন্ন রকম কর্মসূচির কথা বলছেন এবং সেগুলো জনগণকে তাতে ইনভলভ করতে চাইছেন অথচ তিনি অর্থনীতির কোনো দিশা দেখাচ্ছেন না বলে বারবার সমালোচনায় মুখর হচ্ছেন বিরোধীরা এমনকি পি চিদাম্বরম প্রাক্তন অর্থমন্ত্রী তিনি প্রধানমন্ত্রীকে একজন বিশেষজ্ঞ পরামর্শ নিতে বলেছেন তিনি যাতে কোনো জ্যোতিষের পরামর্শ অনুযায়ী না চলে এই পরিস্থিতিতে অর্থনৈতিক এবং স্বাস্থ্যের বিশেষজ্ঞদের পরামর্শ নেন সেই উপদেশ দিয়েছেন এছাড়াও সোনিয়া গান্ধী রাজীব রাহুল গান্ধী মাফ করবেন সোনিয়া গান্ধী রাহুল রাহুল গান্ধী সহ বিভিন্ন নেতৃত্ব তারা কিন্তু বারবার এই কর্মসূচির সমালোচনা করেছেন আমাদের রাজ্য আমরা দেখেছি তৃণমূল নেতা বর্ষিয়ান নেতা তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় তিনিও বলেছেন প্রধানমন্ত্রীর এই আলো জ্বালানোর কর্মসূচি তিনি বলেছেন আহ্বান জানিয়েছেন মানব কিন্তু কেন মানব এর পিছনে যুক্তিটা কি সেই যুক্তির কথা কিন্তু এই দিশায় নেই এই সব বিভিন্ন ধরনের সমালোচনা হচ্ছে প্রধানমন্ত্রীর এই কর্মসূচিগুলোর রাজনৈতিক মহলে ধারণা সেই কর্মসূচির ব্যাখ্যা করোনা মোকাবেলায় কেন্দ্র কি করছে কতটা এগিয়েছে দেশের এখন বর্তমান কী পরিস্থিতি বা বিরোধী দলগুলির এই পরিস্থিতির জন্য কি সাজেশন রয়েছে তারা কি করতে বলছেন প্রধানমন্ত্রীকে কোনো উপদেশ বা কোনো পরিকল্পনা কোনো পরামর্শ দেওয়ার থাকলে সেটাই বাকি সেটা জানার জন্যেই তিনি এই বৈঠক ডেকেছেন তবে রাজনৈতিক মহলের একটা সূত্রের মতে এই বৈঠকে কিন্তু উত্তেজনা ছড়াতে পারে অর্থাৎ উত্তপ্ত হতে পারে বৈঠক কারণ ইতিমধ্যেই যে ধরনের সমালোচনা প্রধানমন্ত্রীর কর্মসূচি ঘিরে হয়েছে সেই প্রেক্ষিতে রাজনৈতিক মহলের ধারণা যে ভিডিও কনফারেন্স হলেও সেখানে কিন্তু বাক্য বিনিময় তীর্যক মন্তব্য এসব হতেই পারে তবে ইতিমধ্যে যেটা প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন তিনি সর্বদল বৈঠক ডেকেছেন আট এপ্রিল বুধবার সকাল এগারোটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি রাজ্যের যে কোনো প্রান্তের সমস্ত বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন কি হবে সেই বৈঠকে কিরম থাকবে সেই বৈঠকের উত্তাপ জানতে আপনারা চোখ রাখুন এখন বিশ্ববাংলা বাংলা সংবাদের ইউটিউব পোর্টাল এবং ফেসবুক পেজে নমস্কার